দেখেন অনেক সুন্দর ফুটবলের মতো গোল দেখা যাচ্ছে। এই তো আমাদের সামনে একটা ডিম পাচ্ছে, দেখেন ওদের যে রাউন্ড শেপ ওইটা এখন বোঝা যাচ্ছে অনেক ভালো করে। এই তো চিনি সোনা, ও প্রেগনেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেলের আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর সাথে আমি আছি আবিদ, আপনাদেরকে মুরগিগুলো এখন দেখাবো। আমাদের বেশ কিছু মুরগি অসুস্থ হয়ে পড়েছিল, আবার সুস্থ হয়েছে মোটামুটি, আবার অনেক মুরগি মারা গেছে এর মধ্যে। এর আগে আমাদের সিলভার কোচিন প্রজাতির মুরগিগুলার ক্যালসিয়ামের অভাবের কারণে হচ্ছে ওরা ওদের নিজেদের ডিম বারবার খেয়ে ফেলতেছিল, আলহামদুলিল্লাহ ওই সমস্যার থেকে সমাধান পেয়ে গেছি। এদেরকে ক্যালসিয়াম ওষুধ 4 দিন দেওয়ার পরে এরা এখন ডিম খাচ্ছে না, এবং কালকে আমি একটা ডিম পাইছি এদের কাছে থেকে। এইটা হচ্ছে সিলভার কালার কোচিন মুরগি। তারপর খামারের আবার বেশ কিছু চেঞ্জ করছি, যেমন হচ্ছে একদম ওই কোনা রুমটায় ফনিক্স প্রজাতির মুরগি ছিল লাস্ট টাইম, আর এখন আপাতত নতুন একটা জাত নিয়ে আসি নাই সরি, এটা মানে নতুন জাত এখানে উঠাইছি। এই কালার কোচিনের মেলটা আর কি হয়েছে, মনে হয় মারামারি করছে। এইটা এর যে রাগ, এরা মারামারি করছে। আর ওই তো আমাদের কোচিনের হোয়াইট কালার কোচিনের ফিমেলটা আছে পিছনে, ওইটার সাথে তেমন একটা প্রবলেম হয় নাই, এই মোরগ মোরগগুলো মারামারি করছে। এই তো এ ভয়তে এই কোনো এসে বসাচ্ছে, দু একদিন গেলে এমনিতে মিল হয়ে যাবে। এটা হচ্ছে হোয়াইট কালার ফ্রিজেল, হোয়াইট ফ্রিজেল আর হোয়াইট কোচিনকে একসাথে রাখছি। দেখেন অনেক সুন্দর ফুটবলের মতো গোল দেখা যাচ্ছে। তারপর আবার এইখানে আমাদের গোল্ডেন কালার সেব্রাইট মুরগি ছিল, এখন আমাদের এইখানে আছে হচ্ছে মল্টেড কালারের কোচিন প্রজাতির মুরগিগুলা। ওই পাশেও কোচিন আছে, ওইটা কালার ডিফারেন্ট হোয়াইট কালার, আর এইখানে হচ্ছে আমাদের মল্টেড কালার কোচিন। দেখেন ওদের যে রাউন্ড শেপ ওইটা এখন বোঝা যাচ্ছে অনেক ভালো করে। এটা হচ্ছে একটা মেল, পাশেরটা ফিমেল, আবার এই পাশেরটা মেল, আবার ওই পিছনে একটা আছে ওইটা ফিমেল। এখানে 2 জোড়া কোচিন প্রজাতি মুরগি আছে। সকালবেলা তো অল্প একটু আগে খাবার দিছে, ওরা খাবারটা আবার খেয়ে নিয়ে ওরা রেস্ট করতেছে। এখানে ছিল হচ্ছে আমাদের সিলভার কালার সেব্রাইট, ওদেরকে ওই পাশের রুমটা দিয়ে দিয়ে এখানে গোল্ডেন সেব্রাইটকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গোল্ডেন কালার সেব্রাইট প্রজাতির মুরগি। এইটা বৈশিষ্ট্য হচ্ছে এদের শরীরে অনেক সুন্দর মার্কিং থাকে। এই তো দেখেন শরীরে প্রতিটা পালকে পালকে মার্কিং থাকে, ওরা নড়তেছে তো বোঝা যায়। এই তো ওদের শরীরে প্রতিটা পালকে মার্কিং থাকে, ওরা নড়তেছে এই কারণে ভালোভাবে দেখাইতে পারতেছে না। এইটারে আবার আরেকটা কালার আছে আমাদের কাছে, আমাদের সিলভার কালার সেব্রাইট। এই তো এটা হচ্ছে আমাদের সিলভার কালার সেব্রাইট মুরগি। এই তো দেখেন আমাদের খামারে যে 6-7 বছর বয়সে যে ব্রাহ্মা মুরগিটা আছে ওইটা ডাকতেছে, মানে হচ্ছে ডিম পারবে মনে হয় আজকে, এই জন্য ডাকাডাকি করতেছে। এই তো এইটা হচ্ছে খামারের সর্বপ্রথম ব্রাহ্মার মুরগিটা। এই ব্রাহ্মাটা আমি বগুড়া আমার যেখানে বাসা বগুড়ার শহরে পেয়ে গিয়েছিলাম। আতাউসামাদ রাহুল ভাই নামে একটা ভাই আছে, উনিও মুরগি পালন করে শৌখিন মুরগি, তো ওনার কাছ থেকে এই মুরগিটা নেওয়া হয়েছিল আমাদের ফার্স্ট টাইম ব্রাহ্মা। এটা মনে হয় আজকে ডিম দিবে, এইটার অনেক বয়স বেশি।
ও ডাকাডাকি করতেছে। আবার এইদিকে আমাদের বিগ সাইজ যে মেলটা আছে ওই তো পিছনে, ও পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। ওর পাটা দেখেন, পা পালক দিয়ে একদম ভরানো, পা দেখাই যাচ্ছে না। আবার আমাদের এইদিকে যে লাইট কালার যে রানিং পেয়ার আছে রাজার, এই তো ও সামনেই ছিল, আমরা দেখে সরে যাচ্ছে। রাজার জন্য আরো ফিমেল আনা লাগবে। এই তো এটা হচ্ছে আমাদের খামারের রাজা। আর ওই তো কোনায় ওইটা হচ্ছে রাজার ফিমেল। এখন ছোট খামারে কিছু আপডেট দেখাই। ছোট খামারে এখানে দুই একটা রুম চেঞ্জ করছি। এই তো আমাদের সামনে একটা ডিম পারছে, আলহামদুলিল্লাহ। ডিমটা কিন্তু এখনই পারলো আমাদের, মানে আমি ক্যামেরা নিয়ে ঢুকতেছিলাম এই সময় ডিমটা পারছে। ওই তো দেখেন, আচ্ছা কিছুক্ষণ যাক তারপরে বের করি। এই তো এখানে আছে ফনিক্স। ও এইখানে এর আগে হচ্ছে কাদাকনাথের আর একটা ফিমেল অ্যাড হয়েছে, ওই তো পিছনে দৌড়াদৌড়ি করতেছে, ওই ফিমেলটা নতুন আসছে, ওই তো পিছনে ওইটা। আর এইদিকে আমাদের এই তো চিনি সোনা, ও প্রেগনেন্ট অনেক বেশি পরিমাণে, ওর পেট শুধু ফুলে যাচ্ছে ডিমের মতো। দেখেন ও ওই নিজেই ফুটবলের মতো গোল হয়ে গেছে, আর এত বেশি পেট ফুলছে মনে হয় এক কি দুই দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। আর বাচ্চা হলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন ওর পেট ফুলে, অবস্থা ওর খারাপ। আর ওর অল্প একটু আদর করে দিলে ও আদর নেয় সবসময়। দেখি এই খাও, দেখেন ওরা আদর করে দিচ্ছে, ও আদর নিচ্ছে। কি দুইটার আদর করে দিলে দুইটাই নেয়। আর এদের বাচ্চা হবে, বাচ্চা হলে আমি আপনাদেরকে দেখাবো নি অবশ্যই। এখানে আছে আমাদের ইংলিশ গেম, এক কথায় বগ মুরগি, বগের মতো শুধু লম্বা হয়। ফিমেলটা হালকা একটু ঠান্ডা লাগছে, অসুস্থ আছে, মেলটা মোটামুটি সুস্থ 100%। এদিকে আমাদের রাগান্বিত মেলটা এরা কোনা দাঁড়িয়েওয়ালা মুরগি, ওর তো পায়ের প্রবলেম, এর আগের দিনও দেখানো হয়েছে আপনাদেরকে। এই তো আমাদের দাঁড়িয়েওয়ালা মুরগিগুলা। আর এর মাঝে আপনাদেরকে বলে দিই, আমাদের সখের মুরগিওয়ালা ফ্যান্স ক্লাব নামে আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে, আপনারা যারা এখনও সেইখানে যুক্ত নাই ওইখানে আসতে পারেন। ওইখানে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা হয় এবং প্রতিযোগিতার মাধ্যমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি যারা হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট করে তাদেরকে ফ্রিতে এইসব শৌখিন প্রজাতির মুরগির বাচ্চা গিফট করা হয়। এবং ওইখানে আমরা লাইভে এসে সবসময় আড্ডা দিই, বা আপনারা যে প্রজাতির মুরগিগুলো দেখতে চান সেগুলোকে দেখাই। তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ বা হচ্ছে আমাদের গ্রুপে চলে আসতে পারেন। তারপর আমাদের এখানে আছে হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান শো শেরেমা। শুধু মেলটা দেখেন, ওর শো করার পজিশনটা দেখেন, ও পিছন দিকে বাঁকায় গেছিল। দাঁড়ান একটু দেখাই, এই তো দেখেন ফিমেলটা সাইড দেয় না, একটু সাইড হও, ও বারবার মেলটার সামনে এসে দাঁড়ায়। মেলটা যেভাবে স্ট্যান্ডিং পজিশন হয়েছে একদম পিছন দিকে বাঁকায় গেছে দাঁড়িয়ে তিনি। আর এই তো ফিমেলগুলা, ফিমেলগুলারও কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর। ফিমেলগুলাও খিস দেয়, পিছন দিকে খিস দিয়ে থাকে, এই তো এই ফিমেলটাই খিস দেয়, একদম কোয়ালিটি সম্পূর্ণ। আর এইটা তো মেলটা, আমাদের শো শেরেমা মেল। তারপর এই তো এখানে আমাদের নতুন যে মুরগিটা ছিল রোসকম, দেখেন ও কিন্তু ঠোকর দেয়, প্রচুর ঠোকর দেয়। কি বাহ, ঠোকর দিয়ে দিছে ও, এখন বর্তমানে ঠোকর দেয়, আগে দিত না, এখন রাগ বেড়ে গেছে। আর এই তো দেখেন এর চোখের ওইদিকে সাদার পরিমাণটা আরও বেড়ে গেছে, আর মাথার ঝুল তো লম্বা সাইজের। ফিমেলটা বেশ কয়েকটা ডিম দিয়েছিল কিন্তু বাচ্চা ওঠে নাই, ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এই তো কাদাকনাথের ডিমটা এখন উঠায়নি, নয়তো আবার ভেঙে ফেলবে, হয়ে গেল ভেঙে ফেলছে অলরেডি। ওই তো দেখেন ডিম ভেঙে ফেলছে।
আজকে এক অবস্থা। তারপরে মোটামুটি খামারে সব মুরগিগুলো সুস্থ আছে, অসুস্থ শুধু দুই তিনটা। মেলটা কই, মেলটা বসে আছে, ও বসে আছে কিনা মারা গেছে দেখি। না না বসে আছে, মারা যায় নাই, আমি মনে করছিলাম যে মারা গেছে কিনা। ও বসে থেকে ঘুমাচ্ছিল। তারপর এদিকে আর ফাইটার আছে আমাদের, বিগ সাইজ ফাইটারগুলা। আর তারপরে আছে হচ্ছে পলিশ কেপ। এই তো আমাদের পলিশ কেপ প্রজাতির মুরগি। এখান থেকে তিন চারটা ফিমেলই রেগুলার ডিম দিচ্ছে, দেখেন ও কাস্তে চলে আসতেছে। দেখি ওর চোখ দেখাইতে পারি কিনা। ওই তো ওর চোখ নিচ দিকে, আর এই তো মাথার উপরে ঝুঁটি। এই তো একটা মেল, আর বাদ বাকি সবগুলো ফিমেল, পাঁচটা ফিমেল। এগুলো হচ্ছে পলিশ কেপ প্রজাতির মুরগি। ডিম পারছে না এখনো, ডিম টিম দেয় নাই, দিবে সারাদিন বাকি আছে তো, সারাদিনে ডিম দিবে। আর খামারের আপডেট অনেক দিন পরে দেখানো হচ্ছে, এই কারণে সবগুলো মুরগি আপনাদেরকে মোটামুটি দেখালাম। আবারও নেক্সট ভিডিওতে আপনাদেরকে খামারের আপডেট দেখাবো, এবং আমাদের যে পিকু ছিল বিড়াল ওইটার বাচ্চা হয়েছে, ওগুলোকেও ইনশাল্লাহ দেখাবো। তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকুন, এবং আমাদের গ্রুপে 30% ডিসকাউন্ট চলতেছে ঈদ উপলক্ষে। আপনারা এই শুক্রবারের মধ্যে 30 তারিখের মধ্যে যে কোনো মুরগি বেবি বা রানিং পেয়ার অর্ডার করলে আপনারা 30% ডিসকাউন্ট পাবেন। এবং বর্তমানে একটা প্রতিযোগিতা হচ্ছে ইনভাইটেশন, ওইখানে গ্রুপে ইনভাইট পাঠাতে হবে, এর মাধ্যমে আপনারা যে কোনো শৌখিন প্রজাতির মুরগির বাচ্চা পেয়ে যেতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে সখের মুরগিওয়ালা ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের চ্যানেলের পাশেই থাকুন, এবং আমাদের আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।